नमस्कार प्रिय बंधुरा, चले एलाम संख्या तत्त्वेर उपर बेस करे आजकेर राशिफल जानते। जदि इंगराजी मासेर 1 थेके 30 तारीखेर मध्ये आपनार जन्म हय तबे 20/11/2020 अर्थात आजकेर दिनटी केमन काटबे। जदि 20 तारीखटिके जोग करी संख्या तत्ते आमादेर शून्यर कोनो भ्यालू नहीं ताहले 20 माने 2 धरब अर्थात आज के पूरो दिनटी रूल करबे चंद्रदेव। और चंद्रदेव तो इमोशन मायर कारक प्लैनेट एवं कोमल स्वभावयुक्त एकटी प्लैनेट ताई आज के सबार मध्ये कम बेशी इमोशन किन्तु एकटू बेशी थाकबे। चले आसि जदि 1/10/19/28 तारीख इंगराजी मासेर आपनार जन्मटी हय देखे नीन आपनार जन्म कोन तारीखे। जदि इंगराजी मासेर 1/10/19/28 तारीखे आपनार जन्म हय ताहले आजकेर दिनटी आपनार केमन काटबे आपनाके रूल करे सान आजके मेंटाली एवं फिजिकाली स्ट्रंग थाकबेन खूब सिद्धान्त खूब तालाहुड़ो करे आज के दिन नेबेन ना सिद्धांत खूब ठंडा माथाय नीन तालाहुड़ो करे कोनो सिद्धांत निले किन्तु भूलभ्रांति घटबे। आज के परिवारेर लोकजनेर साथे घुरते जाओयार प्लानो करते पारेन। जदि इंगराजी मासे 2/11/20/29 तारीखे आपनार जन्म हय ताहले आपनार मूलांक दाड़ाच्छे 2 আপনাকে রুল করে চন্দ্রমা। আজকের দিনটা প্রাণ খোলা মেজাজের অধিকারী হবেন, দিনটা খুব পজিটিভ কাটবে, বাচ্চাদের সাথে অনেকটা সময় উপভোগ করবেন এবং তাদের সাথে অনেকটা সময় উপভোগ করে আপনার মেজাজ কিন্তু দুর্দান্ত হয়ে উঠবে। আর্থিক দিক থেকে সঞ্চয় আজকে কম হবে, আজকে একটু বেশি খরচ করে ফেলবেন। যদি ইংরাজি মাসের 3/12/21/30 তারিখে আপনার জন্ম হয় আপনার মূলাঙ্ক দাঁড়াতে 3 আপনাকে রুল করে জুপিটার অর্থাৎ বৃহস্পতি। আজকের দিনটা কেমন যাবে, আজকের দিনে নেগেটিভ লোকজনের থেকে দূরে থাকুন, যারা আপনাকে কথায় কথায় ছোট করে দেয় তাদের থেকে দূরে থাকুন, শত্রুর থেকে বিশেষ করে দূরে থাকতে হবে। সন্তানের জন্য আজকের দিনে খুব হ্যাপি থাকবেন আপনি। হেলথ ওয়াইজ কোনো কারণে আজকে কিছুটা খরচ হতে পারে কিন্তু আজকে ইনকাম বাড়বে। যদি আপনার জন্ম হয় 4/22/31 তারিখ ইংরাজি মাসে তাহলে আপনার মূলাঙ্ক দাঁড়াচ্ছে 4, আপনাকে রুল করে রাহুদেব। আজকে মায়ের সাথে সম্পর্ক ঠিক রাখুন, তাতে কিন্তু দিনটা খুব পজিটিভ কাটবে। জমি সংক্রান্ত লেনদেন বা পৈতৃক সূত্র ধরে কিছু লাভ আজকের দিনে ঘটবে, প্রপার্টি ঘটিত লাভ কিছুটা আজকের দিনে দেখতে পাবেন এবং মায়ের থেকে কিছু লাভ আপনি আজকের দিনে পাবেন। আজকে সকলের সাথে সামঞ্জস্যতা রেখে চলুন এবং কথার মধ্যে কটুতা আনবেন না, সামঞ্জস্যভাবে কথা বলুন। যদি ইংরাজি মাসে 5/14/23 তারিখে আপনার জন্ম হয় তাহলে আজকের দিনটি কেমন যাবে, আপনাকে রুল করে বুধ। আজকে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বা বস বা এমন কোনো প্রভাবশালী লোকের সাপোর্ট কিন্তু আপনি পাবেন। আজকে পুরো দিনটাই পুরনো স্মৃতিচারণ, পুরনো বন্ধুবান্ধবের সাথে দেখা, এই কাজে কিছুটা সময় কাটাবেন। আইনি বিবাদ থেকে আজকের দিনে দূরে থাকতে হবে, আর্থিক দিকটা ভালো থাকছে, পার্টনার আপনার বুদ্ধির প্রশংসা করবে। যদি ইংরাজি মাসের 6/15/24 জন্ম তারিখ হয় তাহলে আপনার মূলাঙ্ক দাঁড়াচ্ছে 6, আপনাকে রুল করে শুক্রদেব। আজকের দিনটা কেমন যাবে, আজকে ইনকাম বাড়বে, নিজের বুদ্ধিতে চলুন, কারোর মত নিয়ে কোনো সিদ্ধান্ত আজকের দিনে নেবেন না, বিশেষ করে কর্মক্ষেত্রে। নতুন কোনো প্রেমের যোগাযোগ আজকের দিনে ঘটতে পারে। যদি আপনার জন্ম তারিখ
7, 16 বা 25 তারিখ হয় তাহলে কিন্তু আপনার মূলাঙ্ক দাঁড়াচ্ছে 7। আপনাকে রুল করে কেতু। আজকে অপোনেন্ট বা আপনার বিরোধী আপনার সমস্ত কাজে বাধা দেবে এবং আপনাকে সমস্যায় ফেলতে চাইবে, কিন্তু আপনি আপনার নিজের চেষ্টা বলে সেই সমস্যা থেকে বেরিয়ে আসবেন। তাই আপনার অপোনেন্ট বা বিরোধীদের থেকে আজকের দিনে দূরে থাকুন। আজকে হার্ডওয়ার্ক এবং আপনার কর্ম প্রচেষ্টা আপনাকে সাফল্য দেবে, মায়ের সাপোর্ট আজকের দিনে পাবেন। যদি জন্ম তারিখ আপনার 8, 26 এবং 17 হয় ইংরাজি মাসে, তাহলে আপনাকে রুল করে শনিদেব। আজকের দিনে অত্যাধিক অ্যাম্বিশন মনের মধ্যে বাড়বে, কোনো কিছু পাওয়ার ইচ্ছা মনে জাগবে আর সেই ইচ্ছাটা সারাদিন তারা করে চলবে আপনাকে। আপনি আজকে বুদ্ধির দ্বারা বা কূটনৈতিক বুদ্ধির দ্বারা বা চালে অপোনেন্টকে কিন্তু পরাস্ত করবেন। আজকে জীবনসঙ্গীর হেল্প পাবেন, আর্থিক দিক থেকে কিছুটা খরচ বৃদ্ধি পাচ্ছে। যদি আপনার জন্ম তারিখ 9, 18 বা 27 হয় তাহলে আপনাকে রুল করে মঙ্গল। আজকের দিনে তর্ক বিতর্ক থেকে কিছুটা হলে দূরে থাকুন, আজকের দিনটা কিছুটা প্রতিকূল থাকবে। কর্মজীবনে ঠান্ডা মাথায় কাজ করুন, অত্যাধিক কর্মচাপ বাড়বে আজকের দিনে এবং আজকে অত্যাধিক কর্মচাপের জন্য শরীরে কিছুটা ক্ষতিকর প্রভাব বা শরীর দুর্বল এই জিনিসটা দেখতে পাবেন। এই রইল সংখ্যা তত্ত্বের ওপর বেস করে দিনটি কেমন যাবে। আর যদি ভালো লাগে দিদির চ্যানেলটিকে তাহলে লাইক করুন, শেয়ার করুন আর সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।